হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সাথে আছি আমি ইমাদ আর আপনারা দেখছেন স্মল টেক চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ব্যাপারে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ব্যাপারে আজ আমি দুটো বিষয়ে কথা বলবো। সর্বপ্রথম, আপনি আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে কিভাবে মোবাইল নম্বর রেজিস্টার করবেন, তার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে সব কিছু ডিটেলসে বলে দেবো। আর দ্বিতীয়, আপনাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে যদি কোনো সাবসিডি ঢুকে তাহলে ওটা আপনি কি করে চেক করবেন। তো ফ্রেন্ডস, চলুন তাহলে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি একটা কল রেকর্ডিং শোনাচ্ছি, আপনারা কল রেকর্ডিংটা মন দিয়ে শুনবেন, তারপর আমরা ভিডিওতে ডিটেলসে কথা বলবো। হ্যালো, হ্যালো স্যার, এটা বঙ্গীয় গ্রামীণ ব্যাংক, কোথায় আপনি যাচ্ছেন? বিকাশ ব্যাংক এটা? হ্যাঁ, সেটা আপনি কোথায় যাচ্ছেন বলুন। বলছি আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে মানে ফোন নম্বর লিংক করা নেই, তাহলে ফোন নম্বরটা কি করে লিংক করবো প্রসেসটা একটু জানার ছিল। বলতে গেলে তো আপনাকে ব্রাঞ্চে যেতে হবে, মানে ওটা কোনো অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যেতে হবে নাকি কোনো? হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন, একটা ফরম্যাটও আছে, ফরম্যাট না পেলে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনার নাম্বার দিয়ে দেবেন, ওরা অ্যাটাচ করে দেবে। ও, আর এমনি মানে এরকম কোনো সুবিধা নেই কো যে মিস কল দিয়ে ব্যালেন্স চেক করার মতো? না, মিস কল দিয়ে ব্যালেন্স চেক করার মতো নেই, তবে আমরা এই রিজিয়নে একটা ওই ইয়ে করেছি, অনলি ডিবিটি যেগুলো ঢুকছে, গভর্নমেন্ট ডিবিটি যেগুলো হচ্ছে, সেইগুলো আমরা এখান থেকে অনলি অ্যামাউন্টটা ঢুকেছে কিনা বলে দিচ্ছি। ওই ফোনে ফোন করলে, কয়েকটা ফোন দিয়ে দিয়েছি ব্রাঞ্চে বিভিন্ন জায়গায়, ফোনে করলে আমরা জানিয়ে দিচ্ছি ডিবিটি ঢুকেছে কিনা, অর্থাৎ তার ব্যালেন্স নয়, অনলি তার বেনিফিট ট্রান্সফার 500 বা 1000 এটা গভর্নমেন্ট থেকে ঢুকেছে কিনা সেটা আমরা বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওই বলছি ফোন নম্বর লিংক করা ফর্মটার সাথে আর কোনো ডকুমেন্টস দিতে হবে? আধার কার্ড? আর যদি কেওয়াইসি দেওয়া থাকে আর কিছু দেওয়া হবে না, যদি কেওয়াইসি দেওয়া থাকে আপনার তারা কিছু দিতে হবে না। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। তো ফ্রেন্ডস, চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনি আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে মোবাইল নম্বর রেজিস্টার করার জন্য অ্যাপ্লিকেশনটা কীভাবে ফিল করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা হোয়াইট পেপারের উপর লিখে রেখেছি, আপনাদেরকে সেম টু সেম এরকমভাবেই লিখতে হবে। সবের প্রথমে আপনি একটা হোয়াইট পেপার নেবেন, পেপারটার উপরে লিখবেন প্রিয় ব্যাংক অথবা প্রিয় ম্যানেজার, তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নেম, এখানে আপনি আপনার ব্যাংকের নেমটা লিখবেন, তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নেম, আপনার যেটা ব্রাঞ্চ আপনি ওই ব্রাঞ্চের নেমটা এখানে লিখে দেবেন, তারপর নিচে এরকমভাবে লিখবেন আমি আপনার ব্যাংকের একজন গ্রাহক আমার নাম, তারপর এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন, আমার অ্যাকাউন্ট নম্বর, তারপর এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নম্বরটা লিখে দেবেন। আমার অ্যাকাউন্টটায় কোনো মোবাইল নম্বর রেজিস্টার না থাকার কারণে খুবই অসুবিধা হচ্ছে, তাই আমি আপনাকে অনুরোধ করছি আমার মোবাইল নম্বরটি, তারপর এখানে আপনি আপনার মোবাইল নম্বরটি এন্টার করে দেবেন আমার অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করার জন্য। দয়া করে আমাকে এই অনুরোধটি প্রেরণ করে আমাকে বিদায় জানাবেন, ধন্যবাদ। ইতি আপনার নাম, আপনার নামটা এখানে সাইডে লিখে দিবেন, তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ডেট, আপনি যে ডেটে অ্যাপ্লিকেশনটা জমা করবেন সেই ডেটটা এখানে ফিল করে দেবেন। আর আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যদি অলরেডি মোবাইল নম্বর রেজিস্টার থাকে, আপনি যদি সেই মোবাইল নম্বরটা চেঞ্জ করতে চান, তাহলে আপনাদেরকে কেমনভাবে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যদি আপনি আপনার মোবাইল নম্বরটা চেঞ্জ করতে চান, তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটা এরকমভাবে ফিল করবেন। দেখুন, সবের প্রথমে প্রিয় ব্যাংক অথবা প্রিয় ম্যানেজার, তারপর ব্যাংকের নেম, ব্রাঞ্চের নেম, আমি আপনার ব্যাংকের একজন গ্রাহক আমার নাম, তারপর এখানে আপনি আপনার নামটা দিবেন, আমার অ্যাকাউন্ট নম্বর, তারপর এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নম্বরটা দিবেন, আমার অ্যাকাউন্টে পুরনো মোবাইল নম্বরটি কোনো কারণে বন্ধ হয়ে গেছে, তাই আমি আপনাকে অনুরোধ করছি আমার নতুন মোবাইল নম্বরটি, তারপর এখানে আপনি আপনার মোবাইল নম্বরটা এন্টার করে দিবেন আমার অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করার জন্য। দয়া করে আমাকে এই অনুরোধটি প্রেরণ করে আমাকে বিদায় জানাবেন, ধন্যবাদ। ইতি আপনার নাম, তারপর এখানে আপনার নামটা লিখে দিবেন, আর এখানে ডেটটা লিখে দেবেন, আপনি যে ডেটে জমা করবেন অ্যাপ্লিকেশনটা সেই ডেটটা এখানে লিখে দেবেন। আপনি যদি এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, আপনি ওখান থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এখান থেকে আপনি এইগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করছি আপনি কল রেকর্ডিংটা শুনে বুঝতে পেরে গেছেন আপনি আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে কিভাবে মোবাইল নম্বর রেজিস্টার করবেন। আমি আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি, আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে যদি ফুল কেওয়াইসি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো ডকুমেন্টস দিতে হবে না। আপনাদেরকে আমি যে অ্যাপ্লিকেশনটা দেখালাম, আপনারা ঠিক সঠিক ওইভাবেই অ্যাপ্লিকেশনটা লিখবেন, অ্যাপ্লিকেশনটা লিখে ব্যাংকে জমা দিয়ে আসবেন। ব্যাংকে জমা দেওয়ার পর 1 সপ্তাহের মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বরটি লিঙ্ক করে দেওয়া হবে। আর দ্বিতীয়, আপনার ব্যাংকে যদি কোনো রকম কিছু সাবসিডি ঢুকে আপনি যদি সেটা চেক করতে চান, তাহলে আপনি আপনার নিকটবর্তী ব্যাংকে যাবেন। ব্যাংকে যেয়ে বেশিরভাগ ব্যাংকেই একটা মোবাইল রাখা আছে, আপনি তো কল রেকর্ডিংটা নিশ্চয়ই শুনলেন, ওই মোবাইল নম্বর থেকে আপনি মিস কল দিবেন, তাহলেই আপনি আপনার ব্যাংকের ব্যালেন্সটা চেক করে নিতে পারবেন।
আই হোপ দোস্তো ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আপনার ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। Till I get up, time is barely on our side.